হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাফল্য বাংলা ইউটিউব চ্যানেল। সাফল্য বাংলার আরও একটা নতুন সেশনে তোমাদের প্রত্যেকের স্বাগত আছে। এবং এই মুহূর্তের ব্রেকিং নিউজ বন্ধুরা, বিগেস্ট ব্রেকিং নিউজ, তোমাদের 2022 যারা GNMNM পরীক্ষা দিয়েছিলে বা যারা এখনও পর্যন্ত সুযোগ পাওনি, তোমাদের জন্য একটা ব্রেকিং নিউজ আছে। তোমাদের কিন্তু অলরেডি একটা নোটিফিকেশান বেরিয়ে গেছে, নোটিফিকেশান ফর মপ আপ কাউন্সিলিং ফিজিক্যাল রাউন্ড, ঠিক আছে, যেটাকে বলা হয় স্পট রাউন্ড কাউন্সিলিং, যেটাকে আমরা বলে জানি। তো সেই স্পট রাউন্ড কাউন্সিলিং কিন্তু শুরু হয়ে গেছে এবং তার অফিসিয়াল নোটিস দেখতে পাচ্ছ 13/10/2022, অর্থাৎ গতকাল কিন্তু এটা প্রকাশিত হয়েছে। কী করে তোমরা ডাউনলোড করবে, কারা কারা যেতে পারবে, কত র্যাঙ্ক হলে যেতে পারবে, বিএসসি নার্সিং কত কী ডাকা হয়েছে, সমস্ত কিছু তোমাদের বলে দেবো। এবং স্পষ্টভাবে র্যাঙ্ক ওয়াইজ কত, মানে কার ক্যাটাগরি ওয়াইজ কত কী র্যাঙ্ক ডাকা হয়েছে, সমস্ত কিছু বলবে একটাই ভিডিওতে। অবশ্যই ভিডিওটা প্রচুর শেয়ার করে দেবো, কারণ আমি সবার আগে তোমাদের আপডেটটা দিচ্ছি। প্রচুর শেয়ার করে দাও, প্রচুর লাইক এনে দাও। এবার ইচ্ছে আছে এই ভিডিও থেকে তোমরা 1000 লাইক এনে দেবে, তো অবশ্যই প্রচুর শেয়ার করে দাও। তোমরা কী করে ওয়েবসাইটে যাবে বা কী করে তোমরা এই পিডিএফটা ডাউনলোড করবে, দেখো প্রথমেই তোমাদের চলে আসতে হবে অফিসিয়াল ওয়েবসাইট অফ WB হেলথ, ঠিক আছে। জাস্ট এ মিনিট আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এখান থেকে তোমরা বেরিয়ে আসবে। জাস্ট এ মিনিট, এই দেখো অফিসিয়াল ওয়েবসাইট অফ WB হেলথ, ওয়েস্ট বেঙ্গল হেলথ। তো এখানে আসার পর তোমরা দেখতে পাচ্ছ যে এরকম একটা পেজ আসবে, এখানে হোয়াটস নিউ লেখা আছে। হোয়াটস নিউ এখানে প্রথম যে অপশনটা আছে এখানে ক্লিক করবে, মপ আপ রাউন্ড কাউন্সিলিং। তো এখানে আসার পর এটা ডাউনলোড করে নেবে, আমি অলরেডি যেহেতু ডাউনলোড করেছি তাই ওটা দেখাচ্ছে, তোমরা কিন্তু অবশ্যই এটা ডাউনলোড করে নেবে। এখানে আসার পর দেখতে পাচ্ছ সঙ্গে সঙ্গে এরকম দেখাবে যে নোটিফিকেশান ফর মপ আপ রাউন্ড কাউন্সিলিং ফিজিক্যাল অফ ANM GNM BSc নার্সিং এবং পোস্ট BSc নার্সিং, অর্থাৎ যারা জেন পাস দিয়েছিল তারাও কিন্তু এইটা পার্টিসিপেট করতে পারবে। কোথায় হবে, কবে থেকে হচ্ছে, দেখো সম্পূর্ণ আপডেট তোমাদেরকে সবার আগে দিচ্ছি। অবশ্যই কিন্তু প্রচুর লাইক করে দেবে, ঠিক আছে। তো দেখো প্রথমে বলছি, দেখো অফলাইন মোডে হবে, ঠিক আছে, এটা যে হবে পুরোটা অফলাইন মোডে, অর্থাৎ ফিজিক্যাল রাউন্ড কাউন্সিলিং, মানে যেটাকে আমরা স্পট রাউন্ড কাউন্সিলিং বলে জানি। অল ক্যান্ডিডেট হ্যাভ টু অবটেইন জেনারেল মেরিট র্যাঙ্ক, মানে যারা অন্ততপক্ষে জেনারেল মেরিট র্যাঙ্ক আছে তারা কিন্তু এখানে বসতে পারবে, ঠিক আছে। শুধুমাত্র GNM, মানে তুমি এর আগে রেজিস্ট্রেশন করো নি, তুমি কিন্তু আপাতত বসতে পারবে যেটুকু আমি জানি, ঠিক আছে। ক্যান্ডিডেটস হু আর স্টিল নট রেজিস্টার্ড, দেখো লেখা আছে স্টিল নট রেজিস্টার্ড, যারা এখনও মধ্যে রেজিস্ট্রেশন করোনি বা কোনো কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করোনি, তোমরাও কিন্তু এখানে পার্টিসিপেট করতে পারবে। দেখতে পাচ্ছ স্পট রাউন্ড রেজিস্ট্রেশন, এটা কিন্তু দেখতে পাচ্ছ স্পট রেজিস্ট্রেশন অন দ্য ডে অফ মপ আপ রাউন্ড, এবং এখানে কিন্তু তোমাদেরকে পার্টিসিপেট করতে পারবে, তোমরা অসুবিধে কিচ্ছু নেই, ঠিক আছে। সুতরাং এটা বিরাট বড় একটা অপরচুনিটি। এবার দেখতে পেমেন্ট অফ 500 rupees রিকোয়ার্ড ফর নিউ রেজিস্ট্রেশন অফ কাউন্সিলিং, যারা রেজিস্ট্রেশন করোনি তোমাদের 500 টাকা লাগছে ফর রেজিস্ট্রেশনের জন্য। বাট যারা যারা করে নিয়েছো অলরেডি, হয়তো কোনো কলেজ পাওনি বা পেয়েছো, তুমি আবার হয়তো পার্টিসিপেট করতে চাও, তোমরা কিন্তু আর কোনো টাকা লাগবে না। কিন্তু যারা রেজিস্ট্রেশন করেনি তাদের জন্যই 500 টাকা নেওয়া হচ্ছে, ঠিক আছে, এটা কিন্তু ভুল করবে না। নিউ রেজিস্ট্রেশন বলতে কী বলা হচ্ছে, যারা মানে আনরেজিস্টার্ড, দেখো লেখা আছে আনরেজিস্টার্ড, মানে আগে যারা রেজিস্ট্রেশন করেনি তাদের জন্য 500 টাকা, যারা আগে রেজিস্ট্রেশন করেছো বা কোনো কলেজ পাওনি বা প্রাইভেট কলেজ পেয়েছো বা গভর্নমেন্ট কলেজ পেয়েছো, তুমি চেঞ্জ করতে চাও, তোমাদের কিন্তু 500 টাকা লাগছে না। কিন্তু যারা রেজিস্ট্রেশন করেনি তাদের জন্য 500 টাকা লাগছে, ঠিক আছে। নেক্সট পয়েন্ট আসছি, অ্যালটমেন্ট অফ সিট গভর্নমেন্ট স্কুল অ্যান্ড কলেজ নার্সিং অফ মপ আপ রাউন্ড উইল বি বেসড অন এক্সিস্টিং ভ্যাকেন্সিজ প্রোভাইডেড বাই দ্য অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি অফ দ্য পারপাস, ঠিক আছে। এখানে স্পষ্টতে বলা হচ্ছে যে গভর্নমেন্ট স্কুলগুলোতে, অর্থাৎ প্রাইভেটগুলোতে নয় কিন্তু গভর্নমেন্ট স্কুলগুলোতে, যেখানে যেখানে সিট ফাঁকা আছে সেটার উপর ভিত্তি করেই কিন্তু তোমাদের এই কাউন্সিলিংটা হচ্ছে, ঠিক আছে। তো এটা একদমই কিন্তু পুরোটাই গভর্নমেন্টের, ঠিক আছে, কোনো কিন্তু প্রাইভেট কলেজ নেই। ইফ এ ক্যান্ডিডেট হ্যাজ অলরেডি টেকেন অ্যাডমিশন টু এনি ইনস্টিটিউট, দ্য সেন্ট্রাল সিলেকশন কমিটি উইল নট বি রেসপন্সিবল ইন অ্যারেঞ্জিং দ্য রিফান্ড অফ ফিজ এটসেট্রা, মানে তুমি যদি অলরেডি কোনো কলেজে ভর্তি হয়ে থাকো এবং তার জন্য যদি পরবর্তীকালে তুমি আবার নতুন কলেজ পাও এবং তার জন্য কিন্তু কেউ দায়ী থাকবে না, ঠিক আছে, তোমার কিন্তু আগের টাকাটা রিফান্ড পাবে কি না সেটা কিন্তু কেউ দায়িত্ব নেবে না, ঠিক আছে। অল রুলস অফ অ্যালটমেন্ট এগুলো তোমাদের একটু দেখে নিতে হবে, ঠিক আছে। এবার আসল জায়গাটায় আসে, যেটা মূল পয়েন্ট, যে কত র্যাঙ্ক হলে যেতে পারবো স্যার, এখানে কিন্তু একটা র্যাঙ্ক বেড়ে দেওয়া হয়েছে। দেখো দেখতে পাচ্ছ যে তোমাদের কোথায় হবে সেটা আগে বলে দিই, তোমাদের কিন্তু হচ্ছে এটা আরজিকর মেডিকেল কলেজ, দেখতে পাচ্ছ কলেজ অফ নার্সিং আরজিকর মেডিকেল কলেজ, যেটা কলকাতায় রয়েছে, এখানে কিন্তু হবে, ঠিক আছে। সরি, কলেজ অফ নার্সিং মেডিকেল অ্যান্ড হসপিটাল 88 স্ট্রিট কলকাতা, GNMNM এর জন্য এটা হচ্ছে, পোস্ট বেসিস তাদের জন্য এটা হচ্ছে। তো তোমাদের GNMNM এর জন্য কোথায় যেতে হবে, কলেজ অফ নার্সিং মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল কলকাতা, ঠিক আছে, কলকাতা মেডিকেল কলেজ সম্ভবত এখানেই হচ্ছে। এবার দেখতে পাচ্ছ যে কত তারিখ হচ্ছে, দেখো 19/10/2022, আজকে হয়ে গেল তোমাদের কত তারিখ, আজকে হলো তোমাদের সম্ভবত আজকে 14 তারিখ, তাই তো, আজকে 14 তারিখ, 14/10/2022, মানে আর 5 দিন পর কিন্তু হচ্ছে এই তোমাদের মপ আপ রাউন্ড ফিজিক্যাল কাউন্সিলিং, ঠিক আছে। এইখানে দেখে নাও যে কত র্যাঙ্ক করলে কত র্যাঙ্ক পর্যন্ত, কত কটার সময় যেতে পড়েছে। তো ওপেন ক্যাটাগরি, মানে যারা জেনারেল এক থেকে যাদের 4600 পর্যন্ত র্যাঙ্ক আছে তারা যাবে, ঠিক আছে, তারা যাবে কখন, 9টা থেকে 9টা, সকাল 9টার সময় যাবে, ঠিক আছে।
আর যাদের এসটি দেখো 1 থেকে যাদের 30,000 র্যাঙ্ক তাদের কিন্তু রাখা হয়েছে এসটিদের, ওবিসি বিতে 1 থেকে 5,120, ঠিক আছে, এটা দেখা হয়েছে। সিভিল ডিফেন্স অল র্যাঙ্ক মানে তোমার যত যা র্যাঙ্ক থাকুক, 1 লাখ 2 লাখ 5 লাখ যত যা র্যাঙ্ক থাকুক না কেন তোমাদের যেতে বলা হয়েছে, ঠিক আছে। পিডাব্লিউডি দেখো অল র্যাঙ্ক তোমাদের এখানে কিন্তু যাদের অল লেখা আছে তোমাদের বিরাট বড় সুযোগ আছে, কেউ হাতছাড়া করবে না। এবার দেখো ইডাব্লিউএস অল র্যাঙ্ক এতদিন পর তোমাদের মানে ভাগ্য খুললো, ঠিক আছে। অরফান অল র্যাঙ্ক, তারপর দেখো এসসি 1 থেকে 9,970 পর্যন্ত রাখা হয়েছে, ওবিসি এ 1 থেকে 7,370 পর্যন্ত রাখা হয়েছে। এবার আসি দেখো 12টা থেকে কাদের রাখা হয়েছে, 12টা দেখো ওপেন ক্যাটাগরি 4,671 থেকে 7,220 পর্যন্ত রাখা হয়েছে, ঠিক আছে। 7,220 পর্যন্ত রাখা হয়েছে, এরা যাবে 12টার সময়, ঠিক আছে, কবে না 19 তারিখেই, ঠিক আছে, একই দিনে। এটা জিএনএম এনএমের জন্য, এএনএম শুধুমাত্র সেটা আমি বলে দেবো একটু পরেই, আমি সেটা বলে দিচ্ছি, ঠিক আছে, এএনএমটা একটু পরে বলছি। তারপর দেখো লেখা আছে যাদের ওপেন ক্যাটাগরি বললাম এসটিতে, দেখো রেস্ট অফ লস মানে যতগুলো বাকি আছে এসটি সবাই চলে যাবে, ঠিক আছে, মানে এখানে লিখিয়ে দিয়েছে যে 3,600 পর্যন্ত, তারপর থেকে যাদের যাদের র্যাঙ্ক আছে তারা কিন্তু মোটামুটি 12টার পর থেকে চলে যাবে, ঠিক আছে, 12টার মধ্যে ঢুকে যাবে। ওবিসি বি ক্ষেত্রে রেস্ট অফ অল মানে যত রাখা হয়েছে তারপর থেকে, তোমার 5,120 রাখা হয়েছিল, তারপর থেকে যার যত র্যাঙ্ক হয়েছে তোমার কিন্তু যেতে পারো, ঠিক আছে। এসসির ক্ষেত্রে দেখো 9,971 থেকে 15,500 পর্যন্ত রাখা হয়েছে। ওবিসি এর ক্ষেত্রে রেস্ট অফ অল মানে যত রাখা হয়েছিল তারপর থেকে সবাই যাবে, মানে 7,370 থেকে পর থেকে যা যারা যত র্যাঙ্ক আছে তোমরা কিন্তু যেতে পারো, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। এএনএম অনলি এএনএম অনলি এএনএম এর কাউন্সিলিং হবে দুপুর দুটো থেকে চারটে পর্যন্ত, ঠিক আছে। এবার এখানে অ্যাড্রেসটা একই রয়েছে, কলেজ অফ নার্সিং মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল 88 কলেজ স্ট্রিট কলকাতা, ঠিক আছে, এইটা তোমাদের অফিসিয়াল অ্যাড্রেস, এখানেই তোমাদের যেতে হবে অফিসিয়াল টাইমে, এবং যে স্লট করে দেওয়া হয়েছে সেই স্লট অনুযায়ী তোমাকে দিতে হবে। অর্থাৎ মনে কর তোমার র্যাঙ্ক হচ্ছে 5,000, তো তুমি জেনারেল ক্যাটাগরি, ঠিক আছে, তো তোমায় কখন যেতে হবে না, তোমায় যেতে হবে ওপে, দেখো দেখো লেখা আছে 12টার সময়, ঠিক আছে, 12টার সময় জেনারেল ক্যাটাগরিতে ডাকা হয়েছে। আবার ধরো তোমার এসটি, তোমার এসটি রয়েছে, তোমার জিমার র্যাঙ্ক হচ্ছে তোমার 2,000, তো তোমায় যেতে হবে কখন না, তোমায় যেতে হবে 9টার সময়, ঠিক আছে, তো তোমার নিজের র্যাঙ্ক ওয়াইজ তোমরা যাবে। এখানে আরও আছে, ঠিক আছে, পোস্ট বেসিস, তারপরে যাদের বিএসসি নার্সিং, দেখো বিএসসি নার্সিংও বলে দেওয়া হয়েছে, আমি বিএসসি নার্সিং যেহেতু আলোচনা করি না, তোমরা নিজের একবার দেখে নেবে, ঠিক আছে। এবার কয়েকটা মূল মূল পয়েন্ট বলি, এখানে কী কী নিয়ে যেতে হবে বা কীভাবে যাবে। দেখো প্রথম কথা হচ্ছে, যেহেতু হাতে সময় খুবই কম, সমস্ত ডকুমেন্ট যাতে তোমাদের রেডি থাকে, যেগুলো চললে অলরেডি করেছিলে, তোমাদের কি মেডিকেল মেডিকেল সার্টিফিকেট, রেসিডেন্টাল সার্টিফিকেট, সমস্ত জেরক্স কপি অবশ্যই 2-3 কপি ছবি নিয়ে যাবে, সমস্ত কপির জেরক্স কপি নিয়ে যাবে এবং অবশ্যই অরিজিনালটা নিয়ে যাবে, ঠিক আছে। আর র্যাঙ্ক কার্ডটা অবশ্যই নিয়ে যেতে হবে, ঠিক আছে। আর যদি কোথাও অ্যাডমিশন নিয়ে থাকো সেখান থেকে তুমি যে অ্যাডমিশন নিয়েছিলে স্যার তার একটা প্রমাণ নিয়ে যেতে পারো, ঠিক আছে। তো এই হলো মূল স্টোরি, এবং আরও এটা নিয়ে আরও অনেক আলোচনা করবো, অবশ্যই প্রচুর শেয়ার করে দাও, প্রচুর 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 লাইক এনে দাও, যদি লাইক আসে আমি আবার এটা নিয়ে অনেক অজানা তথ্যগুলো আলোচনা করবো, ঠিক আছে। এর জন্য কিন্তু কোনো রকম কোনো চয়েস ফিলিং চয়েস লুকিং কিচ্ছু করার দরকার নেই, সেটা জাস্ট তোমার সেখানে যাবে এবং কাউন্সিলিং শুরু হয়ে যাবে, ঠিক আছে। তো অবশ্যই এটা নিয়ে অনেক অজানা তথ্য তোমাদের জানা আছে বাকি, তো তার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং প্রচুর কমেন্ট করো, প্রচুর লাইক করো, প্রচুর শেয়ার করো। তো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, প্রত্যেক ভারতকে নমস্কার।